মঞ্চে ডেকে নেছি পরবর্তী প্রতিযোগীকে, মৌমিতা তাসরিন নদী। আমি রাজশাহী প্রতিযোগী, সেরা বিশের জন্য লড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সমস্যা হয়ে গেছে কি? গতকাল খবরে আমি শুনলাম যে আমাদের দেশে নাকি বিশাল বড় একটা বন্যা হবে, তার মধ্যে তোমার বুকে যে হারে যমুনা বইছে, তুমি কোথায় তাজমহল করবা? দেখা যাক, যেখানে শুক্র থাকবে সেখানে তাজমহল করব। আচ্ছা ঠিক আছে, হলো। সম্মানিত বিচারক সুবীর নন্দীর কাছে প্রথমে জানতে চাচ্ছি, এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, একটু একটু খালি গলা শোনো। এই বুকে বইছে যমুনা নিয়থই প্রেমের জল, তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। বাংলা ভাষা কি আমার না আমার? কোনটা আমার? তা তো আমার এভাবে বলতে হবে মামা, একটু সুন্দর করে বলবে, এটুকু একটু খেয়াল রাখবে গান এই জিনিসগুলি, বাকিটা ওনারা বলবেন। থ্যাংক ইউ স্যার। তোমার গলা তো একদম নদীর মতন বয়ে যাচ্ছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আর তুমি খুব এনজয় করে গানটা গিয়েছো, বোঝা যাচ্ছিল যে তুমি ফিল করে এনজয় করে খুব মজা নিয়ে গানটা গিয়েছো, আমার খুব ভালো লেগেছে। ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম। নদী। জি ম্যাম। তুমি যে কিভাবে আজকে বয়ে গেলে আমি বুঝতেই পারছি না, সাগরের দিকে ছুটে চলে যাচ্ছ বয়ে। নদী, খুব ভালো গেয়েছো, এত ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে, অসম্ভব সুন্দর, একদম খুব ভালো। যদি তুমি আরো নিয়মিত চর্চা করে যাও, তুমি কিন্তু ছবির গান অনেক গাইবে ভবিষ্যতে, দোয়া করছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তবে চেষ্টা করবে। ও সুবিধা বললো, সবাই বললো যে একটা উচ্চারণ টুচ্চারণ ভুল টুল থাকে, এটুকু ঠিক করবে, আর সাধনা প্রচণ্ড সাধনা করে যাবে, ঠিক আছে, তোমার সম্ভাবনা আছে।
ধন্যবাদ থ্যাঙ্ক ইউ স্যার আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এটা ডুয়েট গান ছিল তো তুমি একাই গিয়েছো এটাও একটা বিরাট ব্যাপার কেন দুজনের গাওয়া তো হাফ হাফ হয়ে যায় সেখানে একাই পুরো গানটা গিয়েছো খুব ভালো গিয়েছো থ্যাঙ্ক ইউ ম্যাম